জাতীয় শিশু দিবসে স্বাস্থ্য ক্যাম্প এবং সামাজিক সচেতনতা সভা করেছে হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিকেলে ধানমন্ডির মেহেরুননেসা গার্লস স্কুলে এই আয়োজনে সহযোগিতায় ছিল সেনোরা। শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সেই সঙ্গে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এই ক্যাম্প। বিশেষ করে কিশোরীদের জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন এবং সামাজিক সচেতনতা বাড়ানো, ইফটিজিং, শিশু অধিকার লঙ্ঘন, বাল্যবিবাহ এবং এই সম্পর্কিত সমস্যা মোকাবেলায় নানা পরামর্শ দেওয়া হয় আলাদা সেশনে। স্বাস্থ্য জ্ঞানের উপর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা হয়। কিশোর কিশোরীরা বয়সন্ধিকালে যেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে যায় তা নিয়েও ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।